মুখে ব্রণ হয়ে যাওয়ার পরে আপনার মুখে কি কালচে ছোপ ছোপ দাগ হয়ে গেছে, কিংবা আপনার চোখের কোলে কি বলিরেখা দেখা দিয়েছে, আপনি হীনমন্যতায় ভুগতে শুরু করেছেন, তাহলে কিন্তু এই ভিডিওটা বন্ধু আপনার জন্য। আজকের এই ভিডিওতে দুটি এমন ঘরোয়া টিপসের কথা বলবো, যে দুটি ঘরোয়া টিপস আপনারা ব্যবহার করে আপনার তারুণ্য ধরে রাখতে পারবেন, আপনার মুখের ছোপ ছোপ কালো দাগ 100% গ্যারান্টি সহকারে দূরে সরিয়ে ফেলতে পারবেন কয়েক সপ্তাহের মধ্যে। হ্যাঁ বন্ধু, আজকে সেই দুটি ঘরোয়া কার্যকরী টিপস নিয়ে এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। বন্ধু অবশ্যই আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তবে আলোচনায় যাওয়ার আগে, এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব ওই ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। মূল আলোচনায় ফিরবো বন্ধু। একটা গোটা টমেটো ব্লেন্ডারে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করুন। ওই পেস্ট থেকে 2 চা চামচ পেস্ট আপনি একটি কাঁচের বাটিতে নিয়ে নিন, তার সঙ্গে 1 চা চামচ মুলতানি মাটি এবং 1 চা চামচ চন্দন গুঁড়ো এবং তার সঙ্গে কয়েক ফোঁটা মধু এবং কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে একটা ভালো করে একটা পেস্ট তৈরি করুন। ওই পেস্টটা আপনি আপনার আঙুলের সাহায্যে পুরো মুখটা ভালো করে লাগিয়ে 15 থেকে 20 মিনিট আপনি রেখে দিন। রেখে দেওয়ার পরে উষ্ণ গরম জলে ভালো করে আপনি আপনার মুখটা ওয়াশ করে নিন। এরকমই সপ্তাহে 2 থেকে 3 দিন করুন বন্ধু, আপনার মুখের কালো দাগ দূরে সরে গিয়ে আপনার মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ভীষণভাবে সাহায্য করবে আপনার এই ফেসিয়ালটা। এবার আসবো দ্বিতীয় নম্বর পদ্ধতি। কাঁচা হলুদ 2 টুকরো নিয়ে আপনি আপনার ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিতে পারেন, কিংবা আপনারা বেটেও নিতে পারেন। ওই কাঁচা হলুদ বাটা 2 চা চামচ, তার সঙ্গে 1 চা চামচ নিম পাতা, 1 চা চামচ টক দই, 1/2 চা চামচ মধু, এই 4টি উপাদান দিয়ে একটা সুন্দর করে একটা পেস্ট তৈরি করুন বন্ধু। এই পেস্টটি আপনি আপনার আঙুলের সাহায্যে আপনার পুরো মুখটা লাগিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিন। এই 15 থেকে 20 মিনিট রেখে দেওয়ার পরে আপনি টিস্যু পেপার দিয়ে আপনার মুখটা ভালো করে ঘষে ঘষে তুলে দিন। ঘন্টা দুয়েক পরে আপনি স্নান করে নিন। এইরকমই সপ্তাহে 3-4 দিন করুন বন্ধু, আপনার মুখের কালো স্পট দূরে সরে গিয়ে আপনার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ভীষণভাবে সাহায্য করবে। চামড়া টান টান হয়ে বয়সের ছাপ আপনার মুখ থেকে দূরে সরে যাবে, আপনার বলিরেখাও দূরে সরে যাবে, তারুণ্য বজায় থাকবে। হ্যাঁ বন্ধু, এই দ্বিতীয় টিপসটিও আপনারা ইউজ করে দেখতে পারেন, আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। এই দুটি ঘরোয়া টিপস নিয়ে আপনাদের সামনে আমি ডিটেলসে আলোচনা করলাম বন্ধু। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আমাদেরকে জানান, আর যেসব বন্ধুদের এই ভিডিওটি প্রয়োজন আছে তাকে অবশ্যই শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।